ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দুপুর থেকে, আর সকাল থেকে ভিডিও স্টার্ট করার মতন টাইমই আমার হাতে ছিল না, প্রচুর ব্যস্ত ছিলাম। মর্নিংয়ে উঠে বাজারে এসেছি, ড্রেসগুলোকে খাটিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে স্টেশন থেকে নিয়ে গেছি, বাড়ি গিয়ে সমস্ত প্যাকিং করেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের লাগেজ, একটা লাগেজে সব কিছু আছে। তো তারপরে বেরিয়ে এসেছি, আর মাও বাড়িতে নেই, মা আমাদের সঙ্গে এসছে, মা গেছে একটা দরকারে, আর আমরা স্টেশনে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গেল এখন টিকিট কাটতে, আর ও সকালে চলে এসছে। কারণটা হলো ট্রেনে যদি ভিড় হয় তো লাগেজ নিয়ে আমি উঠতে পারবো না, বা এক মানে অনেকগুলো লাগেজ হয়ে যাবে, তার থেকে দরকার নেই, একটা লাগেজে সব আছে। আর এই ব্যাগটা নেওয়া আছে, এখানেও আমার কিছু সাঁজের টুকিটাকি জিনিস আছে, খাবার দাবার আছে, তো এগুলোই। তো যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। কিন্তু ট্রেনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, পা রাখার বিন্দুমাত্র জায়গা ছিল না। কোনো রকমই ঝুলতে ঝুলতে কৃষ্ণনগর পর্যন্ত এসে আমরা নেমে গেছি, তারপর ট্রেন পাল্টে অন্য ট্রেনে আমরা যাচ্ছি। তো যাই হোক, আর যারা আমাদের সঙ্গে যাচ্ছে মানে ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট, ওরা ওদের ওই সাইডেই, তোমাদের দাদাভাইদের ওই সাইডেই, তো ওরাও চলে এসছে, একই ট্রেনেই আছি কিন্তু এদিক ওদিকে আছি। আর এখন আমি জানলার ধারে সিট পেয়েছি, কিন্তু অর্ধেকের বেশি রাস্তা আমি জানলার ধারে সিট পাইনি, এবার পেয়ে গেছি। তো জানলার ধারে ট্রাভেল করছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। কিন্তু পাশে তোমাদের দাদাভাই নেই, ও পিছনের দিকে সিট পেয়েছে, তো ওখানেই আছে। একটু পরে আমার সাইডের সিটটাও খালি হতে পারে, জানি না হবে কি না। তো এখন আপাতত আমি একাই আছি, আর আমার সামনে ক্যামেরাম্যানদের মধ্যে একজন আছে, যাই হোক চিনি না বলে কারোর সঙ্গে কথা এখনও বলিনি। ট্রেন থেকে নেমে তো থাকবে একসঙ্গেই, তখন পরিচয় করে নেওয়া যাবে সবার সঙ্গে, আপাতত আমি একজনকেই চিনি। তো যাই হোক, ট্রেনে জার্নিটা মোটামুটি ভালোই চলছে আপাতত, আর আমার মুডটা একটু অফ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিছু একটা ঘটনা ঘটেছে যে কারণে আমার মুডটা অফ হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মানে যখন তখন তো লেগেই থাকে টুকিটাকি ঝামেলা, তো জার্নি স্টার্টিংয়েই ওই রকম হয়ে গেছে আর কি, তো মুডটা অফ ছিল। এই জায়গাটা ট্রেনটা দাঁড়িয়েছে, এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমার, কি সুন্দর, রেললাইনের ওপারে একটা ছোট্ট পুকুর মতন, ওই সাইডে আরও স্টেশন মানে রেললাইন আছে, তো জায়গাটা ভীষণ ভালো লাগলো। এখানে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখছি, আর পরিবেশটাও আমার ভীষণ ভালো লাগলো, সেই কারণে আর ক্যাপচার না করে পারলাম না। তো যাই হোক, তো আমরা পৌঁছে গেছি এই যে শিয়ালদা স্টেশন, আমি ফার্স্ট টাইম আসলাম। এর আগে যখন আমি কলকাতায় এসেছিলাম তখন আমরা দমদমে নেমেছিলাম, আর শিয়ালদাতে ফার্স্ট আসলাম। আর নেমে দেখছি কত ব্যস্ত একটা স্টেশন, সবাই বিজি মানে ট্রেন ধরার, আর পরিবেশটাও একটু বেশ ভীষণ ভালো লাগলো অন্যান্য স্টেশনের থেকে। কোনো যে কোনো জায়গায় ফার্স্ট টাইম গেলে না ভালোই লাগে আমার মনে হয়, তবে এই স্টেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, যে কারণে আরও ভিডিওটা ক্যাপচার করলাম। তো বাকি যারা আছে ওরা গেছে গাড়ি দেখতে, এবার তো আমাদের অন্য জায়গায় যেতে হবে না। তো এই যে ওর সঙ্গে আমি কথা বলিনি, আমার মুখের রিয়াকশানটা জাস্ট দেখো আর ওর দেখো, ও অনেকক্ষণ থেকে কথা বলছে আমার সঙ্গে কিন্তু আমি সেই চুপচাপ দাঁড়িয়েই আছি। যাই হোক, তো গাড়ি দেখে আসুক, তারপর রুম দেখা হবে। রুমটা আমাদের আগে থেকে বুক করা হয়নি, কারণ ও বললো যে আগে চেক করব গিয়ে তারপরে রুম বুক করব। আর এই ভিডিওটা আমি এইভাবে দাঁড়িয়েছিলাম এক মনে, আর ও তখন ক্যাপচার করেছে, দেখছে যে আমি রেগে আছি, যদি এমন করে রাগটা ভাঙানো যায়। আর ভিডিও শ্যুট করছি না, পরে আবার ওকেই বলবো যে তোমার জন্য আমার ভিডিও শ্যুট করা হয়নি, মন খারাপ ছিল, সেই কারণে দেখছি ভিডিওগুলো ক্যাপচার করেছে। তো এখন আমরা গাড়িতে আছি, একটা গাড়ি বুক করে নিয়েছি, আর আমরা যাচ্ছি মোটামুটি ছজন, ওদের চারজন ক্যামেরাম্যান, তিনজন একজন মেকআপ আর্টিস্ট, আর আমি তোমাদের দাদাভাই, আর আমাদের লাগেজ টাগেজ সব নিয়ে একটা গাড়ি হয়ে গেছে কোনো রকমে। যাই হোক, তো এই যে দেখো এখন যাচ্ছি, কোন হোটেলটা ভালো হবে সেটাই ওই যে ড্রাইভার আছে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর খুব একটা হাইফাই হোটেল নিতে চাইছি না, মোটামুটির মধ্যে, কারণ আমরা তো ওখানে থাকতে যাচ্ছি না বা মানে ঘুরতেও যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের কাজে এসেছি, তো আমাদের হোটেলে কোনো কাজও নেই। আমার মেকওভার করার জন্য জায়গার প্রয়োজন, তো হোটেলে তো থাকতেই হবে, আর নাইট স্টে, তো সেই কারণে দুটো রুম আপাতত নেওয়া হবে। তো দেখা যাক, আগে যাওয়া তো যাক, রুম দেখা হোক কেমন কি না। আমি ওকে বলে দিয়েছি তুমি যেমন যা নেবে নাও, অ্যাটলিস্ট যেন বাথরুমটা ক্লিন হয় একদম, কারণ আমি আমার একটু প্রবলেম আছে ট্রাভেলিংয়ে বলো, আমি বাড়ি থেকে তো সেভাবে বেরোই না, মানে সব কিছুতে একটা খুদমুতো টাইপের ভাব আছে,
যে এই জিনিসটা এই হলে মানে বলে না ছিনঘিনে টাইপের ওই রকম, মানে আমার ভালো লাগে না সব কিছু যদি পরিষ্কার না হয় না, তো আমার সেখানে থাকতে একটুও ইচ্ছা করে না। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই শ্যুট করেছে, ওর ফোনে শ্যুট করা। তো আপাতত এই হোটেলটা দেখা হয়েছে, চলো ভিতরে গিয়ে দেখা যাক মানে এর আশেপাশ পরিবেশ বা রুমগুলো কেমন, তবেই রুম নেওয়া হবে। তো এই যে ফাইনালি এই রুমটা নেওয়া হয়েছে, এখানে আপাতত দুটো রুম নেওয়া হয়েছে, আপাতত না দুটো রুমই নেওয়া হবে, একটা মেকআপ আর্টিস্ট আর আমি থাকবো, আর একটা রুমে ওরা চারজন থাকবে, ওটা ডবল বেডের নেওয়া হয়েছে। তো এই যে খাবার দাবারও নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই, এসে যাই হোক আমার রাগটা কোনো রকমে ভাঙালো, আর সবারই খাবার দাবারই নিয়ে এসছে, ওদের রুটি, আর আমি তো তোমাদের দাদাভাই জানি যে ভাত ছাড়া একটুও চলতে পারি না, সেই কারণে আমার জন্য ভাতই নিয়ে এসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, ওকে আমি বলেছিলাম যে পাতা নিয়ে আসবে, মানে ছোলার যে পাতাগুলো হয় বা যাই হোক, তো কিন্তু ও খুঁজে খুঁজে এগুলো পায়নি, ভাবছি কিসে খাবো। আমি ওকে বলছি আমি কিন্তু যাতে যাতে খাবো না, দরকার হয় আমি ওই যে বক্সটা আছে ওটাতেই খাবো, কিন্তু ডাল দিয়ে বলে একটু সমস্যা হবে, সেই কারণে হোটেল থেকে প্লেট দিচ্ছে কিন্তু আমার নিতে একটু প্রবলেম হচ্ছে। তোমাদেরকে তো আগেই বললাম আমি যেখানে সেখানে জিনিস একদমই ইউজ করতে পারি না, আমার বাড়িতে সিম্পল থাক, কিন্তু আমার মানে আমি জানি এই জিনিসগুলো হয় না বাইরে গেলে, কিন্তু কী করবো বলো, আমার যে বাইরে যাওয়ার অভ্যেস নেই, তো এই আমার প্রবলেমটা হচ্ছে। অনেকক্ষণ থেকে মানে ভাতটা বাড়াই আছে, সরি ভাতটা বাড়া না ভাতটা রাখাই আছে, আমি কিসে খাবো এটা নিয়েই কনফিউজড হয়ে গেছি। তো ওই যে দেখতেই পাচ্ছ খাবার ওইভাবেই আছে, ওই যে মেকআপ আর্টিস্ট ও যাই হোক প্লেট নিয়ে এসছে দেখলাম, তো আমি বললাম তুমি রাখো দেখছি, আমার যদি খেতে ইচ্ছা হয় খাবো, নাহলে আমি ওতেই খাবো। চলো তোমাদেরকে রুমটা এবার দেখিয়ে দিই খাওয়া দাওয়ার আগে। এই যে আমাদের জিনিসপত্র আছে এখানে আমার আর মেকআপ আর্টিস্টের, আর এই যে এখানে একটা টেবিল আছে, বেড, টিভি, এসি, যদি এসি এখন লাগবে না, টিভিটাও লাগবে না, আর এই দিকটাই বাথরুম, মানে সমস্ত কিছুই আছে, কিন্তু বাথরুমের অবস্থা খুবই খারাপ, যে কারণে সকালে প্ল্যানিং আছে আমাদের হোটেল চেঞ্জ করা হবে, কারণ আমি ওকে আগেই বলেছি যে আমার বাথরুমটা ঠিকঠাক হয়। যাই হোক খাবার বেড়ে দিয়েছে, প্লেটে নিয়েছে, কিছু করার নেই, কিন্তু আমি জানি আমি খেতে পারবো না, ওই প্লেটের ওপরে যেটুকু আছে ওইটুকুই কোনো রকমে ছিনগিনে করে খাওয়া হবে আর কি। আমার প্রচুর প্রবলেম হবে এই দুদিন, জানি না কী করে থাকবো সমস্ত কিছু অ্যাডজাস্ট করে, কিছু আর কোনো উপায়ও নেই যেহেতু একটা কাজে এসেছি। তো চলো ওই দিকে ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ও রুটি খাবে, আর আমাকে বললো তুমি যদি পুরো ভাতটা না খাও তাহলে আমাকে অল্প একটু দিতে পারো, তো আমি ওকে আমার থেকে দিয়ে দিলাম, যদিও আমি এতটুকুই খাবো না যতটুকু আমার প্লেটে আছে, ওকে বললাম তুমি যদি খাও তুমি এসে নিয়ে যেতে পারো। যাই হোক তো আজকের মতন ফার্স্ট জার্নি এতটুকুই ছিল, আর কোনোরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে থেকে কিন্তু একদম আমার মেকওভারের সুন্দর সুন্দর ভিডিও আসবে, কেউ মিস করবে না। তো টাটা সবাইকে, আবার দেখা হবে কালকে।